এমনিতেই চাচা মারা গেল, তোর উপর দিয়ে কত বড় একটা চাপ খেল, তারপর যদি বোনের ঠিক হয়ে যাওয়া বিয়েটা ভাঙা যায় তাহলে আরও কী পরিমাণ চাপ আসতে পারে আমি বুঝতেছি। কিন্তু তুই চাপ নিস না, আমি দেখতেছি আর বিয়েটা যে করে হোক আমি করব। তুই আবার এটা করোনা মনে করিস না, আমি আসলেই মিলির অনেক পছন্দ করি। বন্ধু দেখ, একবার যা না হয়ে যায় তার হ্যাঁ হওয়াটা সত্যি কঠিন। তুই তোর আব্বা আম্মারে কেমনি বুঝাবি আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত আমি কোনোভাবে আম্মারে বুঝিতে পারবো না। অনেক কষ্ট পেয়েছে সে, অনেক মানুষের কাছ থেকে কথা শুনতে দিতেছে তার। তুই যদি চাষিরে বুঝাতে না পারো তাহলে লাগলে আমি বুঝামো, আমি লাগলে চাষির পা ধরে মাপসামো, আবার আমার বলবো চাষিরে সরি বলতে, কিন্তু এটার একটা সমাধান আমি করবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আব্বা আম্মা তোদের বাড়িতে আসলো, সবার সাথে কথাবার্তা বললো, সবার সাথে মিশলো, সবাই কত খুশি ছিল, হঠাৎ করে তারা এরকম নারাজ হয়ে গেল কেন? আমি জানি কেন নারাজ হইস আর কি ঘটতেছে সেটা আমি বুঝতেছি। এই সব কিছু ঘটে দিয়েছে আমার ফুপু আর আমার ফুপাতো ভাই। আসার পর থেকে জমি জমা নিয়ে পুরাস, এখন লাগছে আমার ছোট বোনের বিয়ার পিছনে। তার মায়েরও এখন আমার লগে বিয়া দিতে চায়, আমি তো তার বোনের মতো দেখি, তুই কত তার বিয়া করি কেমনে, এ নিয়ে তারা এখন বিগড়াইস। তুই কিছু বলস না কেন, তাদের মতো অমানুষ না তো আমি, আমি চিন্তা করতেছি রক্তের, আমার রক্ত আব্বার রক্ত ফুপুরও তো একই রক্ত, এই জন্য কিছু কইতেও পারতেছি না। আর মুরব্বী মানুষ, চাইলে কি যা খুশি বলা যায়। কিন্তু চুপ থাকলে তো হবে না, চুপ করে আসিস বলে তো তারা এত দূর আগাইতে পারছে, সমস্যা এত বড় করছে, শুরু থেকে যদি প্রতিবাদ করে আসতি তাহলে তারা এত সাহস পাইতো না। আসসালামু আলাইকুম সাসি। ওয়ালাইকুম আসসালাম। সাসি বৃষ্টির মধ্যে এনে কি করতেছেন আপনি? এই যে দেখো না বৃষ্টি আসছে, একটু শুকনা পাতাগুলো একটু গুছাইতেছিলাম, ভিজা গেলে তো সমস্যা। ও আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বাবা? জি সাসি ভালো আছি। বলছি কি সাসি, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। কি করবো বাবা, তুমি আমার কাছে মাপ চাইবা কেন? সাসি সেদিন আমার আব্বা আম্মা যে কাজটা করছে ওটা তারা অন্যায় করছে, ওটা ঠিক হয় নাই আমি জানি। আমি আমার আব্বা আম্মারে বলছি সাসি, আমি আসলে মিলিরে খুব পছন্দ করি, আমি চাই না আমাদের বিয়েটা ভেঙে যাক। সাসি যে করে হোক আমি সব কিছু ঠিক করে আবার সব আগের মতন করে ফেলবো, আপনি আমার একটু সময় দেন। তোমারই তো বাবা, আমার অপছন্দের কোনো কারণ নাই, মিলিয়ে তোমার কাছে বিয়ে দিতে আমরাও চাই, কিন্তু তোমার আব্বা আম্মা যেখানে অমত করছে এখানে তো আমরা কিছু করতে পারবো না। তুমি তোমার আব্বা আমারে বুঝায় যদি রাজি করাইতে পারো আমাদের তরফ থেকে কোনো অমত হবে না। চাচি আমি আসলে মিলিরে খুব পছন্দ করি,
তাহলে যে করেই হোক আমি সব কিছু ঠিক করে আবার সব আগের মতন করে ফেলবো, আপনি আমার একটু সময় দেন। ঠিক আছে বাবা। ঠিক আছে চাচি, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি হচ্ছে? ভাই কেমন আছেন? ভালো আছি। আজকে তো মিলাদ মাহফিল দোয়া কিছুই নাই, তো বাড়িতে এলেন যে? ও বুঝছি বুঝছি, আর একটা সম্পর্ক আর কথা তো ছিল, সেটা তো ভেঙে গেছে। তারপর ওই বাড়িতে কি? বিয়ে ভেঙে গেছে তো কী হয়েছে? আমাদের সম্পর্ক তো ভেঙে যায়নি যে আমি এই বাড়িতে আসতে পারবো না। আমার আর সুলেমানের বন্ধুত্ব তো ভেঙে যায়নি যে আমি এখানে আর আসতে পারবো না। আর এমনও তো না যে সুলেমান আমার মুখ দেখতে চায় না আর আমি সুলেমানের মুখ দেখতে চাই না। মিলির সাথে আমার বিয়ে ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু আরেক জায়গায় তো বিয়ে ঠিক হয়ে যায়নি। আমার আর মিলির সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। হুম, ঠিক বলছেন। আপনি আসতে পারবেন, আপনি ভাইঙ্গা যাওয়া বিয়া আবার ঠিক হয়ে যাবে সে আশাও করতে পারবেন। এগুলো কারা করে? যারা নির্লজ্জ, যাদের সেলফ রেসপেক্ট নাই, পারিবারিক শিক্ষা নাই, তারা এইসব করে। আর কিসের পারিবারিক শিক্ষা? নিজেরই তো শিক্ষা নাই। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি আসেন, এটা আশাও করেন যদি আপনি নির্লজ্জ হন। ঠিক বলছেন ভাই, নির্লজ্জ, কিন্তু আমাদের নির্লজ্জতার তো একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে ওদের কোনো লিমিট নেই, ওরা এতই নির্লজ্জ, খুব শিক্ষিত ভাব নেয় কিন্তু আসলে শিক্ষার কিচ্ছু নেই। শিক্ষা যদি থাকতো যে বাড়িতে একটা মানুষ মারা গেছে সেই বাড়িতে আইসা জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি হাউ মাউ চিল্লা চিল্লি করতে পারতো না। খুব বড় বড় কথা বলে, ঢাকায় বাড়ি আছে, জমি জমা, চাকরি বাকরি করি না, এই নবাব, কিন্তু এক কোনা জমির জন্য নিজের আত্মীয় স্বজনের সাথে তারা হাউ মাউ কাউ কাউ চিল্লা চিল্লি করতে পারে যেখানে তাদের একটা মানুষ মারা গেছে। তাহলে বুঝেন কে নির্লজ্জ, কি পরিমাণ নির্লজ্জ হইতে পারে তারা। ভাইজান কি কথাগুলো আমারে খোসা দিয়ে বললেন? আপনি এর আগের কথাগুলো কি আমাকে খোসা দিয়ে বলছেন নাকি সরাসরি বলছেন? দেখেন, যখন একটা মানুষকে সালাম দেয় না তখন তার উত্তর দিতে হয়, আর যখন খোসা দেয় তখন খোসা দিতে হয়। ভালো কইরা শুনে রাখেন, আমি আপনার মামাতো ভাই সুলেমান না, আমি ফারুক। ফারুক সব কিছুর জবাব আমার কাছে রেডি থাকে। আমিও দেখে নিব ফারুক লিটন থাকতে কেমনে বিয়া করে, খেলাটা তাহলে জমব বুঝবার পারতাম। আমি তো রমজান নামের কথা চিনি না। আপনি রমজানকে চিনবেন না, চিনবেন না, চিনার কথা না, আমি রমজান, মিলির হাজবেন্ড। সরি সরি, হাজবেন্ড না, মানে হোমু হাজবেন্ড। আমি একদম ভাইয়া, ওই আপনার মনে হয় গেছে গেছে না গেছে না,
যাবে তো বটে, যাওয়ার তো কথাই। জনম জনম ধরে অপেক্ষা করে প্রেম ভালোবাসা দিয়ে উজাড় করে বিলিকে আমি আটকে রাখতে চেয়েছি, মাঝখানে একমাত্র ভিলেন হয়ে আপনি আসছিলেন না? গেছে রে গেছে গেছে, আপনার তো সব গেছে, কেউ গেছে না যাবে। এই যে হিরো আছে না, মনে করেন ওই লম্বা চওড়া তারপরে ফর্সা, হাইট টাইট থাকলেই যে নায়ক হওয়া যায় বিষয়টা কিন্তু তা না, যোগ্যতা থাকা লাগে। যোগ্যতা থাকলে ভাইয়া প্লিজ যাবেন না ভাইয়া, ওই যে আপনি মনে কষ্ট পান না, আসলে যার সাথে ওই লেখা থাকে না তার সাথেই হয়, যথেষ্ট ঘুরছিলেন চেষ্টা করছিলেন হয় না, ব্যাড লাক, অন্য কোথাও পাবেন আপনি। ধন্যবাদ, থ্যাংকস, স্পেশাল থ্যাংকস আপনাকে ভাইয়া, ভাইয়া ও ভাইয়া প্লিজ 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 ভাইয়া 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 প্লিজ যাবেন না ভাইয়া। শুনেন, এখন আপনার মনের যে অবস্থা, এই মনটাকে শীতল রাখতে হলে আপনি একটা গান গাবেন। বলেন তো কি গান ভাইয়া? ভাই শরন্ত ভাই, ভাইয়া একটু গানটা একটু শুনেন, আপনাকে মুখস্থ করা দিচ্ছি, আপনি শুধু গানই গিয়ে বেড়েন। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল কাটে, পাখি যায় উড়ে যায় মনের সমাধি ভেঙে, মামি মিলির কাছে যায় ও পাখি যায় চলে যায় ও লা 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 লা। না আম্মা, আমি আসলে খাইতে আসিনি, আমি আসছি কিছু জরুরি কথা বলতে, জরুরি কথা বইলেই আমি চলে যাব। আচ্ছা হয়েছে কি, আমি তো দেশে অনেক কাজকাম করতে চাইছি, দেশে না কোনো কাজকাম করতে পারতেছি না, দেশের যে অবস্থা এই অবস্থায় দেশের কোনো কাজকাম করা যায় না। আমি চাইতেছি আম্মা বিদেশ যাও, বিদেশ যাইয়া কাজকাম করব, পয়সা ইনকাম করবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। আম্মা বিদেশে যাব, বিদেশ যাইতে তো আসলে টাকা পয়সা লাগে, তাই না? টাকা পয়সা তো আমার অল্প কিছু আছে, ওটি দিয়ে তো যাওয়া যাবে না। আব্বা থাকতে আব্বারে বলতাম, আব্বা সলমান বারে বলতো, টাকা পয়সা ম্যানেজ হয়ে যেত। এখন তো আর আব্বাও নাই, আব্বারও আর বলতে পারতেছি না, সলমান ভাইও বিদেশ থেকে চলে আসছে, দিক দিয়ে মিলিরও সামনে বিয়া ঠিক হয়েছে, আবার এদিক দিয়ে মিলাদও দিলেন, সলমান ভাইয়ের হাতেও যে টাকা পয়সা নেই সেটাও আমি বুঝতেছি। কারণ আমি চিন্তা করতেছি কি আম্মা, আব্বার যে সহায় সম্পত্তিগুলো আছে না, এগুলোর তো আমরাও অংশীদার, অংশীদার না? আমার অংশের থেকে যদি সম্পত্তিগুলো আমার দিয়ে দেন, তাহলে আমি ওখান থেকে বেইসা টাকা পয়সা দিয়ে বিদেশ যাইতে পারতাম আর কি। আপনি কি বলেন? জামাই তো ঠিকই কইছে, এই সয় সম্পত্তি থাকে কেন মানুষের, বিপদের সময় কামে লাগবো এই জন্যই তো থাকে, তাই না? আর জায়গা জমি তো আজকে বেচলে কালকে যদিও বিদেশ যায় টাকা পয়সা কামায়, আবার কই ডালব? খেয়াল আমরা সুলেমান গেছে না বিদেশ, টাকা কামায় না, তো আমার মনে হয় জামাইরও একটা সুযোগ দেওয়া উচিত। দুলাভাই চাইলে দেশে মানুষ বহুত কিছু করে খাইতে পারে, বুঝছেন? তুমি তো দেখছো দেশে আমি বহুত চেষ্টা করছি কাজকাম করার, তুমি জানো না, আম্মাও তো জানে, দেশে তো কিছু করতে পারতেছি না, এই কারণেই তো আম্মা এই ডিসিশন নিয়েছি যে বিদেশ যাবো, যাইয়া কঠোর পরিশ্রম করিয়া আমি টাকা পয়সা কামাবো। আচ্ছা ঠিক আছে, তারা কতটুকু ভাগ পাইব সুলেমান দেয়া দেখি, ভাগেরটা তো পাইলে অনেক পাবো। আমি কইতেছিলাম কিভাবে, ওই যে রাস্তার পাশে যে জমিটা আছে না, ওইটা আমার খুব পছন্দ, আমি ওই জমিটা চাই। আমার আমার ওই যে বাজারের লগে যে জমিটা, বাজারের বাজারের জমিটা আমার দিয়ে। কি কইতেছেন দুলাভাই, তো আগেই জানার কথা। আব্বার শেষ ইচ্ছা আসছিল রাস্তার পাশের জমিটাতে একটা এতিমখানা হইব, আর বাজারের জমির কথা কইতেছেন, বাজারের জমিটাতে আব্বা একটা মসজিদ বানাতে চাইছিল। সন্তান হয়ে যদি আমি আব্বার শেষ ইচ্ছাটা পূরণ করতে না পারি, তাহলে তুমি ব্যর্থ, আর আপনাদেরও তো দায়িত্ব আব্বার শেষ ইচ্ছাটা পূরণ করা। আপনারা অন্য কোনো ধানি জমি দেখেন, বাগানের ওইদিকেও জমি আছে, সেইগুলোও দেখতে পারেন। ধানি জমি দিয়ে কী করবো, ধানি জমি কি আমি ধান মাছ চাষ করবো, ধানি জমি কেউ কিনে
বাজারে জমিটা পাইলে ওইটা একটু বেশি দাম, ওইটা বিক্রি করে বেশি টাকা পেতাম, ওইটা দিয়ে আমি বিদেশ চলে যেতাম। আর আমি যদি ওই বাগান সাগান নেই ওইটা দিয়ে আমি কী করুম? আমি বাগান সাগান নেবো না, আমি রাস্তার ধারে জমিটাই চাই। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে দেখা যাইব, এখন খাওয়ান দাওয়ান করো। আর আমার মনে হয় সুলেমানের আব্বার শেষ আবদারটা রাখা উচিত, তোমরা ওই জমির কথা ভুলে যাও, ধানি জমি বাগান ভাগে যা পাইবা সেটাই নিও। আমি আসি, খাইয়ে যান দুলো ভাই। বললাম না খাবো না, বাসায় দিয়ে খাবো। আরে এই খাবার রেখে বাসায় দিয়ে খাবো। আমার ওর ভাল লাগতেছে না, আমার পেট ভরে গেছে, না খেয়ে যাই। বিকালে মুড়ি টুড়ি খাইছিলাম তো, আমি ও খাম না। খাইয়ে যান, পরে আবার খিদা লাগবো আপনার। খিদা লাগবো না। যা খুশির খবর সেটা আমার কাছে কোন মেয়ের? আরে কোন মেয়ে তুমি জানো না, সেই মেয়ের সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছিল, সেই মেয়েরে আর এক জায়গায় বিয়ে দিতে চাইছিল, ওই ছেলের বাড়িতে আর কি না করে দিয়েছে, বিয়ে ভেঙে গেছে আব্বা। কইছিলাম না ওই যে যৌতুক, যৌতুক চাইছে দিবার পারে না। আরে ওই টাকা পয়সার পাগল কালি তোর বাপ একলা না, এই যে বাপেরা ছেলেদেরকে লাইলা ফেললে বড় করে, ওই টাকা উডানির লোভ সবারই আছে। তুই তো আমার একটা দোষ দিয়ে বসে রয়েছিস, ওই যে যৌতুক দিবার পারে না, তো বিয়েটা ভেঙে গেল গা। আব্বা যৌতুকের কারণে বিয়েটা ভাঙে না, তুমি বুঝতে পারো না আব্বা, অন্য ঝামেলার কারণে বিয়েটা ভাঙিছে, আর কোন ঝামেলার কারণে বিয়ে ভাঙিছে সেটা আমি জানি আব্বা, তুমি যৌতুক যৌতুক করবা না তো আব্বা। আর একটা কথা আব্বা, এই একটা কাজ কর আব্বা, তুমি আমার সাথে আগামী কালকের দিনের মধ্যে ওই বাড়ির পর যাবা, যাইয়ে তুমি দুই পা জড়াই ধরে গেটকে দিয়ে পড়ে থাকবা, কবা যে আমাদের এই মেয়েই লাগবে, আমরা কোনো যৌতুক চাই নে, আমার ছেলের সাথে জ্যাম নেই হোক, তোমার মেয়ে বিয়ে দাও, আমাদের ভুল হয়েছে, আমরা দুঃখিত, আমরা দুঃখিত। আব্বা তুমি তুমি যাবা আব্বা, আমার সাথে যাবা। বদ নজর পড়ছে এই পরিবারটার উপরে, বদ নজর পড়ছে। কার আবার বদ নজর পড়বো ফুপু? দোয়া করেন ভালোই ভালোই যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মিলির বিয়েটা যেন ঠিকঠাক মতো দিতে পারি। তুমি আমার বাড়িতে গেছো কিসের জন্য? ওমা আমার শ্বশুর বাড়ি আমি যাইতে পারি না, যাবো না। সম্পত্তির ভাগ নেওয়ার জন্য গেছো? ওরে বাপরে বাপ, চিন্তা করা যায়? হ্যাঁ কথা কইয়া সাইরা আসতে পারলাম না, এর মধ্যে নিউজ চলে আসছে। যেইটাই কই সেইটাই হনে না, না না না, সম্পত্তি দিব না, মাইয়া নিব না, মাইয়া দিব না, কি করুম আমি? কত কি করুম ওটা আমার মাথার প্ল্যান আছে। হ্যাঁ জোর তো গা পুড়ে যাইতেছে মা, মা তাকাও দেখি ভাইজান। আই জাকির, জাকির ভাইজান এইদিকে আসো, দেখো মার কি হইছে। ও মা, মা তুমি ডাকো নাই কেন তখন? ভাই ভাইজান দেখো মার জ্বর হইছে, কথা কইতে পারতেছে না। আপনি আমাদের ভালো চান না কেন? ভালো চাই না মানে কি কস না কস, তুই আমার ভাইয়ের পোলা, তবে ছোটবেলার থেকে পাইলা টাইলা বড় করছি, আর তগো ভালো চামো না আমি, এটা একটা কথা কইলি।